চ্যানেল 20 দেশের স্বার্থে দশের পাশে শুধু খবর নয় আরো বেশি কিছু। কলকাতা শহরের অভিজাত এলাকার রয়্যাল এনফিল্ড শোরুম, সারি সারি সাজিয়ে রাখা মোটর বাইক গুলো এখনো বাংলাদেশের রাস্তায় হয়তো কিছুটা অপরিচিত, তবে আর মাত্র কয়েক মাসের অপেক্ষা, তারপরেই আসছে বছর ফেব্রুয়ারিতেই ঢাকার রাস্তায় দেখা যাবে বাইকারদের স্বপ্নের এই দুই চাকার বাহনটি। আপাতত সরকারের তরফ থেকে 350 সিসি পর্যন্তই মোটর বাইক আমদানির অনুমতি মিলেছে, আর বাংলাদেশের কথা মাথায় রেখেই রয়্যাল এনফিল্ডও বাজারে এনেছে কোম্পানির সব থেকে সস্তা এবং স্টাইলিশ ক্রুজার বাইক, যাতে আছে 349 সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। ফিচার্স আর স্পেসিফিকেশন অন্যান্য রয়্যাল এনফিল্ড বাইকের মতোই অনেকটা এই বাইকেরও, তবে এটি এখন পর্যন্ত রয়্যাল এনফিল্ড এর সব থেকে হালকা মোটরসাইকেল বলে জানান বিক্রয় কর্মী আনন্দ সেন। বিএইচপি আছে, 21.2 বিএইচপি আছে, আর আপনার 13.5 লিটার ট্যাঙ্কি আছে, এর মধ্যে অনেক কিছু কালার আছে, অনেক কটা কালার আছে। এই যে টায়ারটা দেখছেন খুব ছোট করেছে, যেটা সিটির ক্ষেত্রে খুবই ইজিলি বাম্পার এ করা যাবে। 1.5 মিটার আছে, এর মধ্যে আপনি ট্রিপ এফ আছে, নতুন নতুন বেশ কিছু ফিচার যোগ হয়েছে এতে। বাইকের হুইল বেস 1390 মিলিমিটার, সর্বোচ্চ 20 হর্স পাওয়ার এবং 27 নিউটন মিটার পর্যন্ত টর্ক তৈরি করতে পারে রয়্যাল এনফিল্ড এর এই হান্টার বাইকটি। ভারতের বাজারে হান্টারের এক্স সিরিজের শোরুম মূল্য 1.5 লাখ থেকে 1.5-2 লাখ রুপি পর্যন্ত, তবে বাংলাদেশের বাজারে ট্যাক্স ও অন্যান্য চার্জ যোগ করার পর এই বাইকের দাম হতে পারে 4-5 লাখ টাকা পর্যন্ত। তবে এরই মাঝে রয়্যাল এনফিল্ড এর অন্যান্য বাইকের জন্যও বাংলাদেশের তরফ থেকে অনেক বেশি চাহিদা পেয়েছেন বলে জানান আনন্দ। 350 সিসি বাইক ছাড়াও সেরা সব বাইকের কালেকশন রয়েছে রয়্যাল এনফিল্ডে। চোখ জুড়ানো এইসব বাইকের ভিড়ে কোনটা ছেড়ে কোনটা নেবেন ভাবতে ভাবতেই দিন চলে যাবে। পাহাড়ে চড়া বা অফ রোডিং এর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে হিমালয়ান নামের এই বাইকটি। 350 সিসি থেকে শুরু করে 650 সিসি পর্যন্ত হিমালয়ানের বিভিন্ন বাইক রয়েছে রয়্যাল এনফিল্ড এর কালেকশনে। ভারতের বাজারে যদিও সবচেয়ে বেশি পরিচিত রয়্যাল এনফিল্ড ক্লাসিক, মোট 3টি ভ্যারিয়েন্টে পাওয়া যায় সবার পছন্দের ক্লাসিক এই বাইকটি। মিলিটারি, স্ট্যান্ডার্ড এবং ব্ল্যাক গোল্ড কালারের বাইকগুলো দেখলেই অভিজাত বাহনের কথা মনে আসবে বাইকারদের। যেটা আপনার ওয়েট আছে 181 কেজি ওয়েট আছে, পুরো কম্প্যাক্ট করেছে গাড়িটার মধ্যে, পুরো মানে সিটি রাইডের ক্ষেত্রে খুবই কম্প্যাক্ট, হ্যান্ডেলিং কম্প্যাক্ট আছে, আর মানে আপনার যদি সিট হাইট যদি কমানো, মানে শর্ট হাইটের লোক যদি চায় চালাতে পারবেন, এটা কোনো অসুবিধা নেই। ফুয়েল এফিসিয়েন্সির দিক দিয়েও ক্লাসিকের কোনো তুলনা নেই, 1 লিটারে মাইলেজ পাওয়া যাবে প্রায় 40 কিলোমিটার। ভারতীয় বাজারে এই বাইকের দাম 2 লাখ থেকে 2.25 লাখ রুপি।